চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও গবেষক ডক্টর মোহাম্মদ গোলাম রহমানের কাছে। আবারও ফিরে এলাম স্যার আপনার কাছে, এবং শুরুতে যেটি বলছিলাম যে 18 বছর পেরিয়ে 19-এর যাত্রা শুরু করলো বাংলাভিশন, এবং এই দীর্ঘ 18 বছরে আমরা আমাদের জনগণের কাছে, আমাদের দর্শকের কাছে আমাদের কন্টেন্টগুলো নিয়ে পৌঁছে গেছি নানান সময়ে নানান উৎসবের। এই যাত্রায় আপনি আমাদের সাথে ছিলেন, একটু জানতে চাই শুরুতে যে বাংলাভিশনের এই 18 বছরের পদচারণা এবং 19-এর যাত্রা সব মিলে আপনার কেমন লাগছে? আমি অত্যন্ত আনন্দিত আজকের এই শুভক্ষণে, শুভলগ্নে, বাংলাভিশনের শুভ দিনে উপস্থিত হতে পেরে। আমার মনে হয় যে বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো চালু আছে তার মধ্যে বাংলাভিশন অন্যতম একটি প্রতিষ্ঠান। বাংলাভিশন অত্যন্ত একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, এবং এর বিভিন্ন অনুষ্ঠানমালা, এর খবরাখবর সব কিছু মিলিয়ে দর্শকের কাছে এটা অত্যন্ত প্রিয় একটি চ্যানেল হিসেবে বাংলাদেশে প্রতীয়মান হয়। টেলিভিশন আজকাল তো নানান কাজের মাঝে সারাক্ষণ টেলিভিশন দেখার সুযোগ নেই, তারপরেও যতটুকু দেখার সুযোগ হয় আমি বাংলাভিশনের বিভিন্ন অনুষ্ঠান এবং সংবাদ দেখি, এবং তাতে করে মনে হয় যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশ এর এই টেলিভিশনটি যোগ্যতার সাথে তাদের পরিচয় রেখে যাচ্ছে, এবং তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন প্রকরণ তারা যেমন উপস্থাপন করে থাকে, একই সাথে বিরোধী দলীয় রাজনীতি কভার করার ক্ষেত্রেও তারা বিশেষ ভূমিকা রাখে। এটি একটি বিশেষভাবে তাদের অবদান বলে আমি মনে করি। এটি নীতিগত জায়গার দিক থেকে আসলে ভীষণভাবে সুদৃঢ় যে বাংলাভিশন সেই শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ যেমন উপস্থাপন করেছে, ঠিক তেমনই বাংলাদেশের আপামর জনতার কথা চিন্তা করেছে। নগর, শহর, বন্দর, গ্রাম যেখানেই যায় তারা সবার জন্য কন্টেন্ট বানিয়েছে, নাটক বানিয়েছে, নানান ধরনের ম্যাগাজিন অনুষ্ঠান উপহার দিয়েছে। প্রতিদিন সকালে আমাদের যে দিন প্রতিদিনের আয়োজন, আজকে আপনাকে আমরা আনন্দ আড্ডায় পেয়েছি, এমন দারুণ সব আয়োজন আমাদের দর্শকদের মন ভরে রেখেছে বাংলাভিশন। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই এতগুলো বছরের মধ্যে আপনার কোন অনুষ্ঠানটি প্রিয় বাংলাভিশনের? আমার মনে হয় বাংলাভিশনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আপনি যা বলছিলেন এর তো প্রকৃতিগত দিক থেকে আলোচনা অনুষ্ঠান যেমন আছে, তেমনি আনন্দ অনুষ্ঠান কিংবা সঙ্গীতানুষ্ঠান কিংবা নানান ধরনের পরিবেশনা আমরা দেখি। এই পরিবেশনাগুলোর মধ্যে মাঝে মাঝে আলোচনা অনুষ্ঠান বেশ জমে উঠে, এটা খুব প্রাসঙ্গিকভাবে বলতে হয়। কারণ হচ্ছে যে বাংলাদেশের সব টেলিভিশনই একই রকমভাবে তাদের পরিবেশনা করার সুযোগ গ্রহণ করে না। বাংলাভিশনকে দেখা যায় যে তারা যেমন সরকারি সংবাদ দেয়, সেই সাথে সাথে আবার বিরোধী দলীয় সংবাদগুলোকে বিশেষভাবে উপস্থাপন করে, এবং পরিবেশনার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল মত তাদের বিষয়গুলোকে উপস্থাপন করার সুযোগ গ্রহণ করে। তাতে করে হয় কি যে এই টেলিভিশনের যে দর্শক শ্রোতা আছেন তাদের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এই টেলিভিশনের একটি বিশেষ ভূমিকা বিদ্যমান, এবং সেই ভূমিকাটা দর্শকদের মধ্যে আমার ধারণা যথেষ্টভাবে আগ্রহের সঞ্চার করে। আজকাল আমরা দেখি যে বেশিরভাগ টেলিভিশনের যে অনুষ্ঠান সূচি তার মধ্যে খুব বেশি ভেরিয়েশন নেই, কোনো খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায় না, ভিন্নতা খুব বেশি দেখা যায় না। কারণ ওই আপনি যদি টেলিভিশনের ওই মনোগ্রামটি সরিয়ে রাখেন তাহলে মনে হবে যে সব টেলিভিশনের প্রোগ্রামের ধরন একই রকম। এই জায়গায় গদবাধা এক ধরনের গদবাধা স্টেরিওটাইপ প্রোগ্রাম তারা পরিবেশন করে। সেই ক্ষেত্রে বাংলাভিশন কিছু কিছু প্রোগ্রামে তাদের নিজস্বতা, তাদের স্বকীয়তা, তাদের বৈশিষ্ট্য তুলে ধরে বলে আমার মনে হয়, এবং সেখানে আমার মনে হয় এটাই তাদের অন্যতম একটি সাফল্যের জায়গা, যেখানে বাংলাভিশন তাদের নিজস্ব স্বকীয়তায় তাদের অনুষ্ঠান পরিবেশন করতে পারে। টেলিভিশন এমন একটা মাধ্যম যেখান থেকে আসলে মানুষ অনেকভাবে উপকৃত হচ্ছে, মেধা মননের বিকাশের কথা যদি আমরা বলি সেই দিক থেকেও নিশ্চয়ই একটা টেলিভিশনের অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে দর্শকদের জন্য, সেটি আসলে বাংলাভিশন কতভাবে পালন করতে পেরেছে বলে আপনার মনে হয়? একটা সময় ছিল যখন টেলিভিশনকে যথেষ্টভাবে একটি জ্ঞান প্রদানকারী কিংবা শিক্ষামূলক, একই সাথে বিনোদনমূলক অনুষ্ঠানের একটা সোর্স বলে কিংবা সূত্র বলে মনে করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষ এত বেশি ইন্টারনেট নির্ভরশীল হয়ে গেছে,
এত বেশি অনলাইনে তারা ব্যস্ত থাকছে, তখন তাদেরকে টেলিভিশন মুখী করতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই চাহিদাগুলো তাকে দিতে হবে। সুতরাং এই চাহিদাগুলো যতক্ষণ পর্যন্ত সরবরাহ করা না হবে ততক্ষণ পর্যন্ত সেই টেলিভিশনই বলেন কিংবা যে কোনো গণমাধ্যম বলেন সেটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। সেই ক্ষেত্রে যে যুগোপযোগী অনুষ্ঠান উপস্থাপন করা, একই সাথে দর্শক শ্রোতার মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করার যে দায়বদ্ধতা কিংবা দায়িত্বশীলতা, সেটি এই টেলিভিশন চ্যানেলকে নিতে হবে। সুতরাং এই টেলিভিশন চ্যানেল যখন এই দায়িত্বটি সঠিকভাবে বুঝে নিতে পারবে, তখনই তাদের দর্শক শ্রোতার সাথে তাদের সম্পর্ক অনেক বেশি প্রগাঢ় হবে, অনেক বেশি গভীর হবে, নিবিড় হবে। সব কিছু মিলিয়ে ভ্যারাইটি অফ প্রোগ্রামস দিয়ে যদি তাদেরকে পরিবেশন করা যায়, তাহলে অন্ততপক্ষে তাদের যতটুকু সময় তারা টেলিভিশন দেখেন ততটুকু অন্ততপক্ষে বিশেষ নজরের সাথে তারা এই টেলিভিশনকে দেখবেন। সুতরাং এই বাংলাভিশনের এই প্রচেষ্টা যদি জারি থাকে, তাহলে আমি বলবো যে তারা দর্শক প্রীতি এবং দর্শকের মনোরঞ্জন মনোগ্রাহী হয়ে এই টেলিভিশনটি আগামীতেও চলতে পারবে। বর্তমান সময়ে দর্শকরা আসলে অনেক বেশি আমরা স্মার্ট ডিভাইসে ব্যস্ত থাকছি। আমরা যদি সাধারণ দর্শকের দিকে তাকাই বা আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা আমাদের দিকেও তাকাই, আমরা বোধহয় এখনই টেলিভিশন খুলে আগের মতো করে অপেক্ষায় থাকি না, বা টেলিভিশনের প্রতি ঝোঁকটা একটু হলেও কমে গেছে। যদিও টেলিভিশনের কন্টেন্টগুলো ইন্টারনেটে কনভার্ট হয়ে যাচ্ছে, গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, সেখানে মানুষ দেখছে, কিন্তু এই যে মূলধারার দর্শক, তাদেরকে আবারও টেলিভিশনের পর্দায় ফিরিয়ে আনার কোনো উপায় আছে কিনা বা আপনার কী মনে হয় এক্ষেত্রে চ্যানেলগুলোর কী করণীয়? খুব বেশি পিছনে ফেরার সুযোগ নেই, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবং সামনে যখন এগিয়ে যাওয়ার প্রশ্ন উঠে কিংবা প্রসঙ্গ উঠে, তখন স্বাভাবিকভাবেই নতুন যে প্রযুক্তি, নতুন যে সম্ভাবনা, সেগুলোকে কেন্দ্র করে এগোতে হবে। তবে আবার এটাও ঠিক যে সমাজে দুটি ধারা অনেক সময় একই সাথে বিদ্যমান থাকে। আমরা দেখি আমাদের মতো সমাজে যেমন উড়োজাহাজও চলছে, আবার কোনো কোনো জায়গায় গরুর গাড়িও চলছে। কিন্তু আমি বলছি না যে সবাই উড়োজাহাজে যাবে কিংবা সবাই গরু গাড়িতে যাবে, ঠিক তা কিন্তু নয়। কিন্তু এই যে কোথাও কোথাও যে সমব্যবহারে চলছে, এটাকেও স্বীকার করতে হবে। এন্ড কোনো কোনো জিনিস থেকে যায়, আর কোনো কিছু পুরো পাল্টে যায়। এন্ড টেলিভিশন এমন একটি চ্যানেল যেটি এখনও আমাদের সমাজে বিদ্যমান, শুধু আমাদের সমাজে নয় সারা বিশ্বে বিদ্যমান। এবং এই ইন্টারনেটের প্রভাবে, অনলাইনের প্রভাবের ফলেও টেলিভিশনের সক্রিয়তা কিন্তু এখনও বজায় আছে। এখন সেখানে দর্শকদের টেলিভিশন মুখী করার খুব দায়বদ্ধতা যা আছে তা নয়, কারণ টেলিভিশন প্রোগ্রাম তো অনলাইনে চলে যাচ্ছে। সুতরাং অনলাইনে তারা পুরোপুরি টেলিভিশনের সব প্রোগ্রামই দেখতে পাচ্ছে। এখন কথা হচ্ছে যে যে টেলিভিশনের যে অনুষ্ঠানের যে প্রস্তুতি কিংবা তাদের যে অনুষ্ঠান তৈরি করার বিষয়টা, সেখানে তারা কতখানি কার্যকর ভূমিকা রাখছেন কিংবা কতখানি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন কিংবা কতখানি টেকনিক্যালি সাউন্ড কিংবা কতখানি যোগ্যতার সাথে একটি অনুষ্ঠানকে উপস্থাপন করছেন, তৈরি করছেন ইত্যাদি। সুতরাং যদি কোয়ালিটি ভালো হয়, সেটার কিন্তু এক ধরনের দর্শক আছে এবং থাকবেই, সেটা যে কোনো চ্যানেলই হোক, যে কোনো টেলিভিশনই হোক। এন্ড বাংলাভিশনও সেই কাজটি যদি যোগ্যতার সাথে করতে পারে, অবশ্যই তাদের যে জনপ্রিয়তা সেটা বজায় থাকবে এবং হয়তো আরও বৃদ্ধি পাবে। প্রজন্মের একটা ব্যবধান আছে, সময়ের একটা পরিবর্তন আছে, আসলে দর্শকের চাহিদার পরিবর্তন ঘটেছে। হয়তো বা আপনার প্রজন্মের একটা চাওয়া ছিল, আপনার থেকে 10 বছর পরের যারা ছিল জেনারেশন, বা তার থেকে আরও যদি 10-15 বছর বা তারও বেশি ব্যবধানে আমরা আসি, সবার টেস্টের একটা পরিবর্তন এসেছে। এবং এই পরিবর্তনের সাথে টেলিভিশনগুলোকে কিন্তু কন্টেন্ট নির্মাণ করতে হচ্ছে। এই জায়গাটাই আসলে সব ধারার দর্শককে ধরে রাখার জন্য একটা চ্যানেলের, বা আমরা যদি বাংলাভিশনেরই কথা বলে থাকি, তাদের কী কী দিক ফলো করা দরকার? এবং আরও একটা বিষয় উল্লেখযোগ্য যে বর্তমান সময়ে আমরা অনেক সময় ক্রিঞ্জ কন্টেন্টের দিকে আগাচ্ছি, ভাইরাল হওয়ার প্রবণতায় আগাচ্ছি, সেই জায়গায় তো বিষয়টা ভীষণ চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করবে কীভাবে? যুগের ধারায় যদি চলতে হয়, তাহলে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের সামনেই এগোতে হবে। সুতরাং এই সামনে এগোনোর যে ব্যাপারটা, এখানে নতুন নতুন বিষয়ের অবতারণা করতে হবে, নতুন আধুনিকতা প্রযুক্তি এগুলোকে সমন্বয় করে এগোতে হবে, এটি যেমন সত্য, একই সাথে আমাদের যে দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, গণতান্ত্রিক সামাজিক আচার আচরণের প্রতি যে দায়বদ্ধতা, এবং মানুষের অধিকার মানবাধিকারের প্রতি যে দায়বদ্ধতা, এই জায়গাগুলোকে
ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সেখানে টেলিভিশনের অনুষ্ঠান সূচি, সংবাদ, সংবাদ বিশ্লেষণ, আলোচনা নানান রকমভাবে এগুলো কোনো না কোনোভাবে এটার এটা কিন্তু প্রতিফলিত হয়। তো সুতরাং যদি আজকে জনগণকে পিছিয়ে তো রাখার কোনো সুযোগ নেই, আর জনগণ কিংবা শ্রোতা দর্শক তো সামনের দিকে উঁকবে, তারা যেটা ভালো মনে করবে এই মার্কেট ইকোনমিতে, যেটা পছন্দনীয় মনে করবে সেটাই ধরে আগাবে। তবে হ্যাঁ, তারপরেও কিছু দায়িত্বশীলতার ব্যাপার থাকে। এটি গণমাধ্যম, তার জাতীয় একটা চরিত্র থাকবে, তাকে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য এগুলো উপস্থাপন করার একটা দায়বদ্ধতা থাকে। সেখানে এগুলোর সংশ্লেষ থাকলে স্বাভাবিকভাবেই অন্যান্য বিষয়গুলো অনেক বেশি পরিস্ফুটিত হবে এবং অনেক বেশি হৃদয়গ্রাহী হবে। আমাদের দর্শকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, আমি বলবো যে বৃহৎ অংশই আসলে যুব সমাজ, এবং টেলিভিশনের বিনোদনের মাধ্যমে তাদেরকে আসলে সঠিক ট্র্যাকে রাখার কথাই বলি বা আসলে ভালো কাজে অনুপ্রাণিত করার কথা বলি না কেন, সেখানটা অনেক বড় দায়িত্ব থাকে একটা টেলিভিশনের। তো আপনার কি মনে হয় স্যার, আমাদের বর্তমান সময়ের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করবার জন্য বাংলাভিশনের কি কি দায়বদ্ধতা বা কি কি করণীয় আছে? ইন জেনারেল যদি আমি বলি, তাহলে আমাদের গণমাধ্যমগুলো আমাদের যুবক, আমাদের তরুণ শ্রেণীকে বিশেষভাবে উদ্দেশ্য করে খুব বেশি কিছু তারা পরিবেশন করে না, এটা আমার উপলব্ধি। এবং আমি বিভিন্ন গবেষণা থেকে দেখেছি যে আমাদের যে অডিয়েন্স সেগমেন্ট আছে, এই অডিয়েন্স সেগমেন্টকে যদি আপনি আলাদা আলাদা করে বিবেচনা করেন, তাহলে কতগুলো সেগমেন্টকে বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। শিশুদের জন্য একরকম, যুবক তরুণ শ্রেণীদের জন্য একরকম, একটু বয়স্কদের জন্য কিংবা বেশি বয়স্কদের জন্য আরেক রকম। সুতরাং এই জায়গায় আমাদের তরুণ কিংবা যুবক শ্রেণী কিন্তু আমাদের জনসংখ্যার ডেমোগ্রাফিতে একটা বড় ধরনের অংশ। এই যে ডেমোগ্রাফিতে বড় ধরনের অংশ, কিন্তু ততখানি গুরুত্ব দিয়ে তাদেরকে আমরা কিন্তু দেখি না, কিংবা তাদেরকে, তাদের জন্য আমরা চাহিদা মেটানোর কথা চিন্তা করি না। আমাদের গণমাধ্যমে ঠিক একই সমস্যা। গণমাধ্যমে হয়তো কোনো পত্রপত্রিকায় একটা তরুণদের জন্য একটা পৃষ্ঠা থাকে, কিংবা টেলিভিশনের খুব কম অনুষ্ঠান থাকে তরুণদের জন্য বিশেষ করে উদ্দেশ্য করে। তো সেই জায়গাটা কিন্তু আমরা ফেল করছি। তো এই জায়গাটা আমার মধ্যে হয়, আমার মনে হয় যে আজকে বাংলা ভিশন যদি বিশেষভাবে চিন্তা করে যে তরুণ শ্রেণী, যুবক শ্রেণী, তাদেরকে তাদের নানান ধরনের বিষয় আছে, জীবন আচার থেকে শুরু করে তাদের সুবিধা অসুবিধা সমস্যা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের অংশগ্রহণের বিষয়, তাদের জীবন আচার সব কিছু মিলিয়ে যদি দেখা যায়, তাদের খেলাধুলা এটা সেটা প্রয়োজন সব কিছু, এবং আধুনিক বিশ্বে তাদের অবদান, তারা কোথায় যেতে পারে না পারে, কী করা উচিত না উচিত, সমস্ত কিছু যদি আপনি দৃষ্টিতে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে এই যুবক শ্রেণী কিংবা যারা ইয়াং পিপুল, তাদের ঘিরে টেলিভিশনের অনেক বেশি সময় ব্যয় করার একটা সুযোগ আছে। সেই জায়গাটায় কিন্তু আমরা পিছিয়ে আছি জেনারেল। আসলে আপনাদের সকলকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার এই পথ চলা, এবং আমরা জানি, বিশ্বাস করি, পথ চলা আমাদের দেশকে সমৃদ্ধ করবে এবং আমরা সকলে মিলে এগিয়ে যাবো অনবদ্য গতিতে। ভীষণ ভালো লাগছিল স্যার আপনার সাথে কথা বলে। আমরা আমাদের আড্ডার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে দিনব্যাপী নানান আয়োজন আছে বাংলাভিশনের জন্মদিন উপলক্ষে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমাদের আজকের এই বিশেষ দিনটিকে ঘিরে। আমার মনে হয় দর্শকদের একান্তভাবেই টেলিভিশনের যে কন্টেন্ট বিষয়বস্তু সেগুলোকে লক্ষ্য করে তাদের কিছুটা সময় হলো টেলিভিশনে তাদের দেওয়া দরকার, এবং টেলিভিশনে তারা ব্যস্ত থাকবেন, নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করবেন, এটা আমার মনে হয়। এবং টেলিভিশন কর্তৃপক্ষ তারাও বিভিন্ন জনগোষ্ঠীকে কভার করার কিংবা তাদেরকে উপস্থাপন করার সুযোগ নেবেন, আরও বেশি গণমুখী অনুষ্ঠান উপস্থাপন করবেন, এবং ইয়ংদের কথা বিবেচনা করে তাদেরকে সংশ্লিষ্ট করবেন, তাহলে নিশ্চয়ই গণমাধ্যম, বিশেষ করে এই টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই টেলিভিশন অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @ বাংলাভিশন.টিভি।
দর্শক, বাংলাভিশনের 19তম বর্ষে পদার্পণের এই সকালেও অতীতের মতো প্রতিটি দিন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা বিশ্বাস করি আগামীতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন সুহৃদ হয়ে, শুভাকাঙ্ক্ষী হয়ে, ভালোবাসার শক্তি হয়ে। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও জানাই বাংলাভিশনের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।